হ্যাঁ, দেখো নিশা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিছুক্ষণ আগে, আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে খেজুরি, পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেই খেজুরিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে একটি জনসভা করেন। হুম যদিও সেটা প্রশাসনিক জনসভা ছিল, সেখান থেকে সাধারণ মানুষের মধ্যে সরকারের যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো সুবিধা পৌঁছে দিয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে যে একদমই পঞ্চায়েত নির্বাচন ঘাড়ের পাশে চলে এসেছে, কড়া নাড়ছে দরজায়, ফলে তেমন একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেলাতে আসা, জনসভা করা, এবং আরেকটা জিনিস বলে রাখি, আগামীকাল তিনি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার যে দুটি সাংগঠনিক জেলা আছে সেই জেলার যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন, একটি জনসভা করবেন, সেখানে তিনি বার্তা দেবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলায় আসা এবং জেলার কর্মী সমর্থকরা তাতে কতটা উজ্জীবিত এবং পঞ্চায়েত নির্বাচনে কি ফল করবে, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং খেজুরি 1 নম্বর ব্লকের সভাপতি বিমান নায়ক, আমি তার সঙ্গে কথা বলবো, তিনি আরো ভালো এই বিষয়টি বলতে পারবেন। নমস্কার বিমান দা, একটা জিনিস আমাকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ এই জেলা থেকেই প্রার্থী হয়েছিলেন, নন্দীগ্রাম, এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে প্রার্থী হয়েছিলেন, তারপর এতদিন পরে তিনি এখানে এসেছেন, সামনে কিন্তু পঞ্চায়েত নির্বাচন আছে, আপনারা কি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলাতে আসা, সফর করা, বিভিন্ন পরিষেবা প্রকল্পের উদ্বোধন করা বা পরিষেবা পৌঁছে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বার্তা দেওয়া আপনাদের কতটা উজ্জীবিত করবে? হ্যাঁ, আমি প্রথমে R+ এর সমস্ত সাংবাদিকদের এবং দর্শকদের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের আমরা একটা ঐতিহাসিক প্রশাসনিক সভা দেখলাম, আমাদের আকাঙ্ক্ষিত নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন, তিনি আজকের আমাদের খেজুরির একটি পবিত্র পীঠস্থান ঠাকুরনগর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মেলার ঠিক কাছাকাছি জায়গায় তিনি সভা করলেন, এবং এই সভা থেকে আজকের আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলায় উন্নয়নের বিভিন্ন রকমের যে কর্মসূচি পরিকল্পনা তার ছিল সেগুলো তিনি শুভ শিলান্যাস করলেন এবং সেগুলো আগামী দিনে তার উন্নয়নের ছোঁয়া পৌঁছবে। তো প্রায় 4,000 কোটির বেশি টাকা আজকে তিনি যা ঘোষণা করেছেন, রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের স্কুল কলেজগুলো, বিভিন্ন ধরনের যেগুলো আছে প্রতিষ্ঠান, এগুলো ছাড়াও ব্যক্তিগত যে পরিষেবাগুলো সকলে পায়, আমাদের সবুজ সাথী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, এবারে নতুন যে দুয়ারে সরকারের ঘোষণা হয়েছে যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, যেখানে যে কোনো বেকার ছেলে যারা আগামী দিনে হয়তো ব্যবসা বাণিজ্য করার জন্য চেষ্টা করবে তাদের জন্য 5 লক্ষ টাকা ঋণ দেওয়ার সুযোগ, এবং সেটা সরকার, একটা জিনিস পরিষ্কার বলে দিন, সেটা হচ্ছে রাজ্য সরকারের মতো কাজ করছে, তারা সাধারণ মানুষের জন্য যা যা প্রকল্প সেই প্রকল্পগুলো নিয়ে আসছে, সেটা দুয়ারে সরকার হোক বা সারা বছর ধরে সেই কাজগুলো করে, কিন্তু আপনারা যারা সরকারের শাসক দলের অঙ্গ তারা কি করছেন, আপনারা কিভাবে এই পঞ্চায়েত নির্বাচন, খুব বেশি হলে হয়তো মাসখানেক মাস দেড়েকের সময়ের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হবে, আপনারা কি নিয়ে যাবেন সাধারণ মানুষের কাছে? আমরা বিরোধীদের কাছে উন্নয়নের অস্ত্রে তাদেরকে জব্দ, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে এই সরকার যে 5টি পর্যায়ে প্রায় 3,71,000 শিবির হয়েছিল দুয়ারে সরকার, এবং 6,77,00,000 পরিষেবা মানুষ কিন্তু পেয়েছে উপভোক্তা, তো এবারে সেটাকে আরেকটু অন্যভাবে নেওয়া হয়েছে, এবারে দুয়ারে সরকারটা বুথে বুথে পৌঁছে গেছে, এবং সব থেকে বড় কথা এবছর নতুন বছরে 2রা জানুয়ারি আমাদের নেত্রী এবং যুব সাংসদ অভিষেক ব্যানার্জি এটা ঘোষণা করেছিলেন যে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি, সেটা অঞ্চলে অঞ্চলে আমাদের প্রতিনিধিরা, বিভিন্ন নেতৃত্বরা একদিন অঞ্চলে বিভিন্ন জায়গায় কর্মসূচি করেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের চাওয়া পাওয়া অভিযোগ কি আছে সব দেখেছেন, এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন জায়গায়ও গেছেন। তারপরে যেটা হয়েছে, দিদির দূত অর্থাৎ প্রত্যেকটা বুথ থেকে মিনিমাম 5 জন করে আমাদের যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু অ্যাপসের মাধ্যমে দিদির দুধ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেছে, এবং প্রত্যেকটি পরিবারের কাছে তারা গিয়ে তাদের কি কি এই যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক প্রকল্পগুলো যে আছে সেগুলো থেকে সবটাই পাচ্ছেন কিনা, কিংবা কোথাও অসুবিধা হলে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু রাজ্য সরকারের কাজ পর্যন্ত পৌঁছে দিচ্ছে, ফলে এত বড় সুযোগ, এত বড় উন্নয়নের অংশীদার ভাগিদার হওয়া বাংলার মানুষের, এটা অন্য কোনো রাজ্যে নেই। আমরা তাই মনে, আমি আমি একটা পরিষ্কার জিনিস বলি, আমি এই মুহূর্তে যেখানে বসে রয়েছি অর্থাৎ খেজুরিতে, এই খেজুরি কিন্তু বিজেপির দখলে, পাশেই নন্দীগ্রাম, নন্দীগ্রাম বিজেপির দখলে, আপনারা আমার যদি ভুল না হয়ে থাকে এই রাজ্যে প্রথম জেলা পরিষদ দখল করা তৃণমূল
কংগ্রেস দখল করেছিল 2008 সালে দুটো জেলা পরিষদ, একটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আর একটা পূর্ব মেদিনীপুর জেলা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে জেলা পরিষদ নিজেদের দখলে রাখা, আপনাদের মাথায় রাখতে হবে এই সরকারের আমলে বর্তমান শাসক দলের বিরুদ্ধে একদিকে নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, এমন হেন কোনো বিষয় নেই, এটা বিরোধী পক্ষ আপনাদের দিকে আমল তুলছে। সেখান থেকে দাঁড়িয়ে জেলা পরিষদ দখল করার ব্যাপারে আপনারা কতটা, আপনি নিজে জেলা পরিষদের সদস্য, কতটা আশাবাদী? আমরা ভীষণ ভাবে আশাবাদী। আমাদের এবারে 70টি জেলা পরিষদে সিট হয়েছে, তো স্বাভাবিকভাবে এবারে সবগুলোতেই আমরা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখলে যাব। তবে একটা কথা বলি, যে নিয়োগ দুর্নীতির কথা উঠছে, আজকে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই নিয়োগ দুর্নীতি আজকে তো নতুন নয়, এর আগে বামফ্রন্টের আমলে সব থেকে বেশি নিয়োগ দুর্নীতি হয়েছে শিক্ষাক্ষেত্রে। একদম একদম, ধন্যবাদ সঞ্জু। আমরা দেখলাম যে আমাদের প্রতিনিধি